सबस्क्राइब कर स्टाडी केयर एंड जॉब न्यूज चैनल के पासे थाका बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার পেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। উচ্চ মাধ্যমিক পাসে কিছু কর্মী নিয়োগ করেছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা কাজ করতে পারবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোন পদে নিয়োগ করেছে, কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো এনে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইট সম্পর্কে আগেও বলেছি, সো এটি হচ্ছে একটি কেন্দ্র সরকার বা সেন্ট্রালের একটি ওয়েবসাইট, যেখানে নিয়মিত তোমরা যদি রেজিস্ট্রেশন করো নিয়মিত চাকরির খবর পেতে থাকবে। সেগুলি বেশিরভাগই প্রাইভেট হয়ে থাকে এবং গভর্নমেন্টও কিছু দিয়ে থাকে, রেলওয়ে এছাড়া অন্যান্য চাকরির খবর এখানে নোটিফিকেশন চলে আসবে তোমাদের মোবাইল নাম্বারে। সো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করুনি তারা রেজিস্ট্রেশন এখানে করে নেবে। সো এখানে আজকে কিন্তু একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে যেখানে কিছু কর্মী নিয়োগ করেছে, সো সেগুলি দেখে দেবো প্রথমে। সো এখানে প্রথমেই দেখো স্যালারি হচ্ছে, এখানে জব আইডিটা দেখে নেবে, এখানে স্যালারি হচ্ছে 8,000 থেকে 12,000 টাকা মান্থলি, অর্থাৎ ঢুকি তোমরা 8,000 টাকা স্যালারি পাবে। ভ্যাকান্সি টোটাল 30টা রয়েছে, পোস্ট হয়েছে 17/6/2020 সালে। এখানে তোমাদের নিয়োগ হবে কোথায় দেখো, গ্লোবাল হেলথ ফাউন্ডেশন ট্রাস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ক্যাসিস টেকনোলজি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তোমাদের গ্লোবাল হেলথ ফাউন্ডেশন ট্রাস্টে তোমাদের নিয়োগ করছে, অর্থাৎ কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল হেলথ ফাউন্ডেশন ট্রাস্ট, এখানে তোমাদের পোস্টিং হবে। সো এখানে জব টাইটেল হচ্ছে টেলিকলার পদে নিয়োগ করেছে, টেলিকলার পদে নিয়োগ করেছে এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে হবে, কোনো ধরনের কোর্স ফোর্স লাগবে না। সো এখানে প্রাইভেট, এখানে প্রাইভেট সেক্টরে নিয়োগ করা হচ্ছে তোমাদের, এগুলো দেখে নেবে। এখানে জব ডেসক্রিপশনে দেখে নাও কী কী কাজ করতে হয়। তোমাদের ক্যান্ডিডেট এই ফাউন্ডেশনে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট কল করে, সেই কলগুলো রিসিভ করতে হবে এবং তাদের ইনফরমেশন দিতে হবে। এছাড়াও এই ধরনের বিভিন্ন কাজ করতে হবে তোমাদেরকে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড দেখো 12 পাস হলেই আবেদন করতে পারবে, এছাড়াও বেশি কোয়ালিফিকেশান থাকলেও আবেদন করতে পারবে। সো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স দেখো 0 ইয়ার, অর্থাৎ এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে নিয়োগ হবে জবটা লোকেশন দেখো কলকাতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, ফুল টাইম জব। এখানে স্যালারি হচ্ছে 8,000 থেকে 12,000 টাকা স্যালারি মান্থলি দেওয়া হবে। এখানে লাস্ট ডেট হচ্ছে 15/8/2020 সালে অ্যাপ্লাই কর শেষ ডেট। এখানে জেন্ডার পার এতে দেখো তোমরা শুধুমাত্র পুরুষরা, অর্থাৎ মেলরা শুধুমাত্র আবেদন করতে পারে, ফিমেলদের কিন্তু এখানে ভ্যাকান্সি বেরোয়নি। টোটাল 30টা রয়েছে, আবেদন করতে গেলে সরাসরি নিচে চলে আসবে, নিচে এসে এখানে অ্যাপ্লাই বলে একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে যাবে। যারা রেজিস্ট্রেশন করুন তাদের রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে তারা ইজিলি তোমরা সাইন ইন করে তোমরা ফর্মের পেজে চলে যেতে পারো বা অনলাইন ফর্ম ফিল আপের পেজে চলে যেতে পারো এবং সেখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করে সরাসরি এটার জন্য আবেদন করে নিতে পারো। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করেছে, সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ক্লিক করে নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান পাবে, সেখানে ক্লিক করার পর সরাসরি এই পেজে চলে আসবে এবং অ্যাপ্লাই করে দেবে। তোমরা পোস্টিং হয়ে 8,000 টাকা স্যালারি পাবে, নিয়োগ হবে কলকাতায় গ্লোবাল হেলথ ফাউন্ডেশন ট্রাস্টে। সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।